আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেভিজেড শাহার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা বাসায় ভালো আছো এবং অনলাইন ক্লাসের জন্য হ্যাঁ বই খাতা নিয়ে টেবিলে প্রস্তুত আছো। তো আমি আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অষ্টম অধ্যায় থেকে হ্যাঁ অষ্টম অধ্যায়ের দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করব। কারণ আমি গত ক্লাসে তোমাদেরকে এই অষ্টম অধ্যায়ের প্রথম পাঠ অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়নের ধারণা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা হ্যাঁ দ্বিতীয় পাঠের বিষয়বস্তু হলো বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও তার প্রভাব, এ নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি যে হ্যাঁ বৈশ্বিক উষ্ণায়ন এটার অর্থ কি? এক কথায় বৈশ্বিক উষ্ণায়ন বলতে কি বোঝায়, কেউ বলতে পারবা? আচ্ছা শোনো, বৈশ্বিক উষ্ণায়ন অর্থাৎ পৃথিবী উত্তপ্ত হওয়া, পৃথিবী উত্তপ্ত হওয়া। এর ফলে কি হয়? এর ফলে আমরা যে বায়ুর সাগরে বসবাস করি সে বায়ুমণ্ডলের ওজোন স্তর আছে একটা, সে ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হয়, যার কারণে কি হয়, যার কারণে এই পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে। আচ্ছা, তাহলে আমরা এই বৈশ্বিক উষ্ণায়ন কি এবং এর কারণে তার প্রভাবটা কি একটু করে আবার জানলাম। এখন এই অধ্যায় থেকে তাহলে এই অর্থাৎ এই দ্বিতীয় পাঠ থেকে আমাদের জানার বিষয়টা কি, অর্থাৎ আমাদের শিখন ফলটা কি? তাহলে আমাদের শিখন ফল হচ্ছে, 1 নম্বর, খেয়াল করো, শিখন ফল নাম্বার 1 হবে বৈশ্বিক উষ্ণায়নের কারণ বলে ব্যাখ্যা করতে পারা। দুই নম্বর, বৈশ্বিক উষ্ণায়নের হ্যালো, ফলে বৈশ্বিক উষ্ণায়নের ক্ষতিকর দিকগুলি বর্ণনা করতে পারা। তাহলে আমরা আজকের এই অধ্যায় বা আজকের এই পাঠ হ্যাঁ পরে দুইটা বিষয় সম্পর্কে শিখতে পারবো। হ্যাঁ, একটা হলো বৈশ্বিক উষ্ণায়নের কারণগুলি ব্যাখ্যা করতে পারবো, আর বৈশ্বিক উষ্ণায়নের ফলে হ্যাঁ আমাদের দেশে কি কি ক্ষতি হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানতে পারবো। আচ্ছা, তাহলে আসি এবার বৈশ্বিক উষ্ণায়নের কারণ। বৈশ্বিক উষ্ণায়নের কারণ গুলি কি আমরা দ্বিভাগে ভাগ করতে পারবো, দ্বিভাগে ভাগ করতে পারি? হ্যাঁ, একটা হলো প্রধান কারণ, প্রধান কারণ। আচ্ছা, প্রধান কারণ হিসাবে বলতে গেলে আমাদের জানতে হবে আমাদের এই
পৃথিবীতে অর্থাৎ আমাদের যে ভূমণ্ডল, আমরা যে পৃথিবীর সৃষ্ট দেশে বাস করি, তার বাহিরের যে জগৎ এটা হচ্ছে বায়ুমণ্ডল। সে বায়ুমণ্ডলের বায়ুতে দুটি প্রধান উপাদান থাকে। এই দুটি প্রধান উপাদান কি কি জানো কেউ? এই দুটি প্রধান উপাদানের মধ্যে একটি হচ্ছে এটা উঠে দিবে নাইট্রোজেন, আরেকটি হলো অক্সিজেন। বায়ুর দুটি প্রধান উপাদান হলো একটা নাইট্রোজেন, আরেকটি অক্সিজেন। এছাড়া বায়ুতে আরো কিছু গ্যাস সামান্য পরিমাণে আছে, সেগুলো কি? হ্যাঁ, সেগুলির মধ্যে আছে যেমন কার্বন ডাইঅক্সাইড, আছে কার্বন ডাই অক্সাইড, তারপর আছে মিথেন, ও নাইট্রাস, অক্সাইড, জলীয় বাষ্প, এবং ওজন স্তর বা ওজন এটা গ্যাস, ওজন গ্যাস। তাহলে বায়ুতে দুটি প্রধান উপাদান ছাড়াও আরো কি কি আছে? কার্বন ডাইঅক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প এবং ওজন গ্যাস, এগুলি আছে সামান্য পরিমাণে। হ্যাঁ, এগুলিকে বলা হয় গ্রিন হাউস গ্যাস, আবার এগুলোর আবার নাম প্রাকৃতিক গ্যাস। এগুলোকে প্রাকৃতিক উপায়ে উৎপন্ন হয় বলে এগুলি আবার প্রাকৃতিক গ্যাস হিসাবেও পরিচিত। আচ্ছা, এবার এগুলি প্রকৃতিভাবে সৃষ্ট। এবার আসো, কিছু গ্যাস আছে আবার মনুষ্য সৃষ্ট। এই যেগুলি বলা হলো এগুলি হলো প্রকৃতিভাবে, প্রাকৃতিকভাবে সৃষ্ট, এই জন্য প্রাকৃতিক গ্যাস। আর কিছু আছে মনুষ্য কর্তৃক, মানুষ কর্তৃক সৃষ্ট, এই জন্য এগুলাকে বলা হয় মনুষ্য সৃষ্ট। মনুষ্য সৃষ্ট গ্যাস, হ্যাঁ, এগুলো কি কি? মনুষ্য সৃষ্ট গ্যাসের মধ্যে আছে এক নম্বরে সিএফসি, এটাকে বলা হয় আমি লিখতেছি ক্লোরো, কার্বন। আর একটা হচ্ছে এইচ, সিএফসি, অর্থাৎ হাইড্রো ক্লোরো ফ্লোরো কার্বন। এগুলি হচ্ছে মনুষ্য কর্তৃক অর্থাৎ মানুষ দ্বারা সৃষ্ট। গত 100 বছরে অর্থাৎ বিগত 100 শতাব্দীতে বায়ুতে, হ্যাঁ, এই সমস্ত, হ্যাঁ, কার্বন গ্যাসগুলি, প্রাকৃতিক গ্যাস,
বা গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কিভাবে? বিগত 100 বছরে দেখা যাচ্ছে যে এই ধরনের গ্যাস, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কার্বন ডাই অক্সাইড, এটা বৃদ্ধি পায় তোমার 25%। তারপরে দেখা যায় নাইট্রাস অক্সাইড, এটা বৃদ্ধি পাচ্ছে 19%। তারপরে মিথেন, এটার বৃদ্ধি হচ্ছে 100 বার। গত 100 বছরে আমাদের বায়ুমণ্ডলে, হ্যাঁ, এই কার্বন অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে 25%, নাইট্রাস অক্সাইডের পরিমাণ বাড়ছে 19%, এবং মিথেন গ্যাসের পরিমাণ বাড়ছে 100 বার। এই সমস্ত কারণে, হ্যাঁ, এগুলো হচ্ছে বৈশ্বিক উন্নয়নের উষ্ণায়নের, এগুলি বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ। এবার আমরা জেনে নিব যে বৈশ্বিক উষ্ণায়নের অন্যান্য কারণগুলি। তাহলে এতক্ষণ আমরা বৈশ্বিক উষ্ণায়নের যে প্রধান কারণ সে সম্পর্কে জানলাম, তাহলে এখন জানব বৈশ্বিক উষ্ণায়নের অন্যান্য কারণ। আচ্ছা, এখানে বৈশ্বিক উষ্ণায়নের অন্যান্য কারণগুলির মধ্যে প্রথম কারণ হলো, আমি লিখতেছি দেখো, 1 নম্বরের কারণে বলতে পারি অতি বেগুনি রশ্মির প্রভাব। অতি বেগুনি রশ্মির প্রভাব, এটা কিরকম খেয়াল করো। আমরা দেখো সাধারণত যে সকল জিনিসপত্র ব্যবহার করি, যেমন বাসায় রেফ্রিজারেটর ব্যবহার করি, এসি বা এয়ার কন্ডিশনার ব্যবহার করি, প্লাস্টিক ব্যবহার করি, অ্যারোসল ব্যবহার করি, হ্যাঁ, এগুলি থেকেও কিছু গ্যাস উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, এই গ্যাসগুলি হলো এসিএফসি, মানে হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন তৈরি হয়। তাছাড়া এগুলি, হ্যাঁ, এগুলি কি করে, এগুলি বায়ুমণ্ডলকেও, বায়ুমণ্ডলের ওজোন স্তর বলে যে স্তরটা আছে সেটাকে ক্ষতিগ্রস্ত করতেছে। এখন আসো বায়ুমণ্ডলটা কি, বায়ুমণ্ডলের অনেকগুলি স্তর আছে, তার মধ্যে প্রথম যে স্তর তার নাম হলো ট্রপোস্ফিয়ার, তার নাম হলো 1 নম্বর ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার, হ্যাঁ, এটার উচ্চতা হলো সমুদ্র পৃষ্ঠ থেকে 12 কিলোমিটার। আর 2 নম্বর, এরপরে 2 নম্বর যে স্তর তার নাম হলো স্ট্রাটোস্ফিয়ার। আবার 3 নম্বর যে স্তর তার নাম হলো ওজোন স্তর। এটার দূরত্ব সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 20 কিলোমিটার। আচ্ছা দেখো,
ওজন স্তর কি করে সূর্যের অতি বেগুনি রশ্মিকে শোষণ করে, যার কারণে এই অতি বেগুনি রশ্মি শোষণ করে বলে পৃথিবীর জীবজগত বেঁচে আছে, এবং এটার পরিমাণ হচ্ছে পৃথিবীতে শতকরা 5 ভাগ বৃদ্ধি হয়, যার কারণে ওজন স্তর ক্ষয় হয়। এটা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম অন্যান্য কারণগুলির মধ্যে একটি। এবার আসি আমরা বৈশ্বিক উষ্ণায়নের অন্যান্য কারণগুলির মধ্যে 2 নম্বর কারণটা কি হবে, আচ্ছা 2 নম্বর কারণটা তোমরা খেয়াল করো, এটা একটু লম্বা হবে, আমি বোর্ডে লিখতেছি না, তোমরা বুঝে নাও। পৃথিবীর উন্নত দেশগুলি কি করে জীবাশ্ম জ্বালানি হিসাবে ব্যবহার করে, এবং তার সাথে সাথে আরো কি করে পারমাণবিক চুল্লি ব্যবহার করে থাকে। তাহলে এটা আমরা লিখতে পারি, সংক্ষেপে লিখলে এভাবে লিখব, জীবাশ্ম জ্বালানি ও পারমাণবিক চুল্লির ব্যবহার আছে, জীবাশ্ম জ্বালানি এবং পারমাণবিক চুল্লি ব্যবহার করে থাকে, সেখান থেকে কালো ধোঁয়া বের হয় এবং সে কালো ধোঁয়া গুলি বাতাসের সংস্পর্শে চলে আসে। আবার আমাদের বিভিন্ন দেশ জায়গায়, হ্যাঁ পৃথিবীর বিভিন্ন জায়গায় যে শিল্প কারখানাগুলি গড়ে উঠেছে, সে শিল্প কারখানা থেকে কালো ধোঁয়া বের হয়, সে কালো ধোঁয়া থেকে আবার কতগুলি হ্যাঁ উপাদান বের হয়, যেমন সীসা, ফারদ, আর্সেনিক, এগুলি বের হয় এবং এগুলি বাতাসের সংস্পর্শে এসে হ্যাঁ বায়ুমণ্ডলের ওজন স্তর ক্ষয় করে। এটা একটা অন্যান্য কারণের মধ্যে একটি কারণ। এবার 3 নম্বর কারণ, বৈশ্বিক উষ্ণায়নের অন্যান্য কারণগুলির মধ্যে আমরা 3 নম্বর কারণ বলতে পারি সমুদ্র ও নদ নদীর অপব্যবহার। দেখো সমুদ্রকে মানুষের বা মানব দেহের ফুসফুসের সাথে তুলনা করা যায়, সমুদ্রে কি সমস্যা সৃষ্টি হয়, হ্যাঁ বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, যার ফলে হচ্ছে কি যে পানির উচ্চতা বেড়ে যায়, যার ফলে পানির লবণাক্ততা বেড়ে যায়, তারপরে ওই সমুদ্র উপকূলবর্তী এলাকায় হ্যাঁ অত্যধিক জোয়ারের ফলে বন্যার সৃষ্টি হয়, সেখানে গবাদি পশু খাদ্যের সমস্যা হয়, হ্যাঁ এই ধরনের অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। আমাদের বাংলাদেশে, আমাদের বাংলাদেশটাকে বলা হয় নদ নদী এবং খাল বিল ও হাওর এর দেশ। এখানে কি হচ্ছে, আমাদের বাংলাদেশের বিভিন্ন নদ নদী ভরাট হয়ে যাচ্ছে, ভরাট করে নদ তোমার ঘরবাড়ি তৈরি করতেছে, আবার বিভিন্ন নদ নদীতে বিভিন্ন বর্জ্য ফেলার কারণেও এখানে দূষিত হচ্ছে, নদী সমুদ্র দূষিত হচ্ছে, যার ফলে হচ্ছে কি যে
এসকল অব্যবহারের কারণে আমাদের নদ নদীর ক্ষতি হচ্ছে, অন্যদিকে পরিবেশেরও ক্ষতি হচ্ছে, যার ফলে এটাও একটি বৈশ্বিক উন্নয়নের কারণ হিসাবে চিহ্নিত। এরপরে আসি আরেকটি কারণ, এবং সেটা হবে তোমার বন উজাড়করণ। বন উজাড়করণ, আচ্ছা, পরিবেশ দূষণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ সেটি হচ্ছে বন উজাড়করণ। দেখো, আমরা জানি কি মানুষ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং গাছপালা সে কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে, কিন্তু কার্বন গাছপালা অক্সিজেন ত্যাগ করে, মানুষ তা গ্রহণ করে। বন উজাড়করণের কারণে, গাছপালা ধ্বংস হয়ে যাওয়ার কারণে আমাদের বাতাসে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যার কারণে বায়ুতে ওজোন স্তর ক্ষয় হচ্ছে। সুতরাং এটা একটি বৈশ্বিক উষ্ণায়নের আরেকটি কারণ হিসাবে চিহ্নিত। এরপরে আমরা ফার্স্ট নাম্বার কারণ হিসাবে যেটা দেখতে হয় সেটা হচ্ছে নগরায়ন। আচ্ছা, বর্তমানে বিশ্বের বিভিন্ন জায়গায় নগরায়ন হচ্ছে, অর্থাৎ মানুষ তার কাজের খোঁজে গ্রাম থেকে শহরে বেশি ভিড় জমাচ্ছে, যার কারণে নগরে জনসংখ্যার চাপ বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, আর সেই যানবাহনের কালো ধোঁয়া কি হচ্ছে, বায়ুকে দূষিত করছে, যার ফলে বায়ু ওজোন স্তর ক্ষয় হচ্ছে, বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। এবার আসো সাত নম্বরের যে কারণ, ছয় নম্বরের যে কারণ সেটাকে আমরা বলতে পারি কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার। এটা কিভাবে ব্যাখ্যা করতে পারি, যেমন আমরা বর্তমানে কৃষিতে যন্ত্রের মাধ্যমে সেচ দিই, অর্থাৎ সেচের ব্যবহার, যান্ত্রিক সেচের ব্যবহার, নাইট্রোজেন গ্যাস ব্যবহার করি, সার নাইট্রোজেন সার ব্যবহার করি, কীটনাশক ব্যবহার করি, এইসবগুলির কারণে ও বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষয় হচ্ছে, যার প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এগুলি হলো বৈশ্বিক উষ্ণায়নের প্রধান এবং অন্যান্য কারণ। এবার আমরা দেখতে যাব যে বৈশ্বিক উষ্ণায়নের কারণে কি কি ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি। অর্থাৎ ক্ষতিকর প্রভাব, বৈশ্বিক উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব। আচ্ছা, এগুলি আমি একটু সংক্ষেপে তোমাদেরকে বলে যাব, কারণ সময় সংক্ষিপ্ত। খেয়াল করা, এক নম্বর হিসাবে আমরা বলতে পারি সমুদ্রে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়া, সমুদ্রে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়া
যার কারণে পানিতে লবণাক্ততা বৃদ্ধি পায় এবং গাছপালা মৎস্য খামার খাদ্যশস্য এগুলি নষ্ট হচ্ছে। আরেকটা সবচেয়ে বড় ক্ষতি হলো ম্যানগ্রোভ ফরেস্ট ক্ষতি হওয়া। হ্যাঁ, অতি জলোচ্ছ্বাসের কারণে, লবণাক্ততা পানির কারণে সমুদ্র উপকূলবর্তী এলাকায় যে ম্যানগ্রোভ ফরেস্ট বা বনভূমি তৈরি হচ্ছে সেগুলি নষ্ট হয়ে যাচ্ছে। জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে, কৃষিতে উৎপাদন হ্রাস পাচ্ছে, মিঠা পানির মাছ নষ্ট হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, এবং যার কারণে মানুষ শহরমুখী হয়ে শহরে মানুষের চাপ বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, গেল দুই নম্বরে ক্ষতি হিসাবে আমরা দেখতে পাই সমুদ্রের পানি বৃদ্ধির কারণে আরো কি কি ক্ষতি হয়। যেমন উঁচু জোয়ারের সৃষ্টি হয় এবং মাঝে মধ্যে দেখা যায় নিম্নচাপের সৃষ্টি হয় সমুদ্রে, আমরা যার কারণে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে যায়। প্রাকৃতিক দুর্যোগ হিসাবে তোমরা সিডর এবং আইলার নাম শুনেছ, যার ফলে সমুদ্র উপকূলবর্তী এলাকায় ব্যাপক প্রাণের ক্ষয়ক্ষতি হয়েছে, জীবজন্তুর ক্ষতি হয়েছে, গাছপালারও ক্ষতি সাধন হয়েছে, যার কারণে এখানে দেখা যাচ্ছে যে সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে আর খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে, জীব বৈচিত্র ও মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে। তিন নম্বরে আরেকটা ক্ষতি হিসাবে আমরা দেখতে পাই তাপমাত্রা বৃদ্ধি ও সূর্যের অতি বেগুনি রশ্মির কারণে কি ক্ষতি হচ্ছে। এটার কারণে মানুষ এবং প্রাণীর দেহে মারাত্মক রোগের সৃষ্টি হচ্ছে। এই মারাত্মক রোগগুলির মধ্যে দেখা যাচ্ছে যে ক্যান্সার, চর্মরোগ এবং আরো নিত্য নতুন রোগের সৃষ্টি হচ্ছে। তাছাড়া হ্যাঁ, পরিবেশের ভারসাম্যও নষ্ট হচ্ছে। এর ফলে আরেকটি কারণ হচ্ছে যে উষ্ণায়নের ফলে সৃষ্ট যে বন্যা, খরা এবং লবণাক্ততা, এই সমস্ত দুর্যোগের কারণে গবাদি পশুর খাদ্যের অভাব হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, হ্যাঁ, অতিবৃষ্টির ফলে বন্যা, আবার মাঝে মধ্যে বৃষ্টি না হয়ে খরা, এবং সমুদ্রের জলোচ্ছ্বাসের কারণে লবণাক্ততা বৃদ্ধি, এই সকল কারণে হচ্ছে কি মানব দেহে নানা রোগের সৃষ্টি, গবাদি পশুর খাদ্যের অভাব ইত্যাদি সৃষ্টি হচ্ছে। এগুলি হচ্ছে এখানে বৈশ্বিক উষ্ণায়নের বিভিন্ন ক্ষতিকর দিক। তাহলে আমরা সারসংক্ষেপ হিসাবে কি বলতে পারি, যে বলতে পারি এই সকল ক্ষতিকর প্রভাব বিবেচনা করে জলবায়ু পরিবর্তনের যে বিপদ, সে বিপদ মোকাবেলার জন্য আমাদেরকে কি করতে হবে, জলবায়ু পরিবর্তনের কারণে এই সকল বিপদ, এই সকল ক্ষতি, তাহলে এই সকল বিপদ এবং ক্ষতি থেকে কেটে ওঠার জন্য, মানব সমাজকে রক্ষা করার জন্য আমাদেরকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলে আজকে এ পর্যন্ত, আমার সময় শেষ। তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম, যে বৈশ্বিক উষ্ণায়নের কারণগুলি কি কি এবং বৈশ্বিক উষ্ণায়নের ফলে আমাদের কি কি ক্ষতি হয়, এই দুইটা বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলাপ করলাম। তোমরা বাসায় বসে বসে হ্যাঁ বই খুলে পার্ট 2
অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়নের কারণও তার প্রভাব। হ্যাঁ, এই বিষয়টা ভালো করে দেখো, তোমাদের কাছে আরো পরিষ্কার হবে। সুতরাং এখন আমি তোমাদেরকে আগামী দিনের জন্য একটা বাড়ির কাজ দিই, সে বাড়ির কাজটা লিখে নাও। হোমওয়ার্ক হবে এক কলম আছে একটা ভালো এক কলম বৈশ্বিক এক নাম্বার বৈশ্বিক উষ্ণায়নের কারণগুলি কি কি? এক, দুই নম্বর বৈশ্বিক উষ্ণায়নের কারণে কি কি ক্ষতি হয়? তাহলে এই দুটি প্রশ্ন তোমাদের আগামী দিনের বাড়ির কাজ হিসাবে থাকবে। তোমরা ভালো করে বই পড়ে এই দুটি প্রশ্নের উত্তর খাতায় সুন্দর করে লিখবা, তাহলে পরীক্ষার মধ্যে তোমাদের এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে সুন্দরভাবে উত্তর করতে পারবে। তো আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আচ্ছা।